যখন গাছে প্রয়োজনের থেকে বেশি ফল ধরতে শুরু করে তখন গাছের ছোট ডালগুলো ভাঙতে শুরু করে। ঠিক তেমনি যখন মানুষ তার যোগ্যতার থেকে বেশি কোনো জিনিস পেয়ে যায় তখন সে নিজের সম্পর্কগুলোকে ভাঙতে শুরু করে। তাই জন্য যদি এই দুনিয়াতে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় ও যোগ্য সম্মান লাভ করতে হয় তাহলে কথা বলতে জানলেই হবে না, কোথায় কিভাবে ও কতটা শব্দ কথা বলার সময় ব্যবহার করতে হবে সেটাও জানতে হবে। নিজে কম কথা বলে আগে অন্যের বলা কথাকে বেশি শুনুন। যদি শোনা শিখে যান তাহলে সহ্য করাও শিখে যাবেন, এবং যদি সহ্য করাও শিখে যান তাহলে টিকে থাকতেও শিখে যাবেন। কে কি বলছে শোনো, কিন্তু যদি আজকের দিনে সাকসেস পেতে হয় তাহলে শুধু কাজের কথাগুলোকেই গুরুত্ব দাও, বাকি কথা এক কান দিয়ে শোনো ও আরেক কান দিয়ে বের করে দাও। যদি জীবনে কিছু করতে হয় তাহলে ফালতু কথায় রিয়্যাক্ট করে নিজের সময় নষ্ট করবেন না। নিজের সমস্যাকে নিজের মধ্যে রাখুন, না কখনো অন্যের ক্ষতি করবেন আর না তো কখনো অন্যকে আপনার ক্ষতি করতে দেবেন। এই কথাটা একদমই সত্যি যে ঈশ্বর না কাউকে দণ্ড দেয় আর না কাউকে ক্ষমা করেন। এটা মানুষের কর্মফল, যেটা তার কর্মের ভালো বা খারাপ ফল তাকে ভোগ করায়। আমাদের কর্মই আমাদের সেই আয়না যেটা আমাদের আসল রূপ দেখিয়ে দেয়। মানুষও খুব অদ্ভুত, যখন কোনো সম্পর্ক দিয়ে মন ভরে যায় তখন সেই সম্পর্কটাকে ভাঙার জন্য নানা পুরনো কথা ও অভিযোগ আনতে শুরু করে। তার জন্য যেদিন তুমি অন্যের উপর দিয়ে আশা করা ছেড়ে দিয়ে নিজের হাসির মালিক নিজে হবে তখন কেউ আর তোমাকে কাঁদাতে পারবে না। মিথ্যা যতই আকর্ষণীয় হোক না কেন, স্থিরতা সর্বদা সত্যেরই হয়। আর কথা বলার সময় কোনো শব্দের ভার নির্ভর করে যে কথাটা বলছে তার উপরে, সেই কারণেই কোনো শব্দ মন্ত্র হয়ে যায় এবং কোনো শব্দ গালি হয়ে যায়। এই জন্য সর্বদা সত্যি কথা বলুন। সত্যি কথা যতই শুনতে খারাপ লাগুক না কেন, আপনার বলা সত্যি কখনো আপনার ক্ষতি করবে না। মনে রাখবেন, আপনার কথা বলার সময় ব্যবহার করা শব্দ অনেকটা চাবির মতন, কারণ এই শব্দরূপী চাবি দিয়ে আপনি অনেকের মুখ বন্ধ করে দিতে পারেন, আবার অনেকের মনের তালা খুলেও দিতে পারেন। খারাপ সময় ভরসা দেওয়া ব্যক্তি যদি অপরিচিত কেউ হয় তাহলেও সে আমাদের মনে বসে যায়, আর খারাপ সময় পাশ থেকে সরে যাওয়া ব্যক্তি যতই আপন হোক না কেন সে মনের ভিতর থেকে বেরিয়ে যায়। এবং সেই কারণে কখনো অন্যের সাহায্য করা থেকে পিছনে সরে যাবেন না, কারণ দুনিয়াতে প্রেমের থেকে বড় কোনো ধর্ম নেই এবং অপরের সাহায্য করার থেকে বড় কোনো কর্ম নেই। যদি সৎসংকল্প নিয়ে কাজ করেন তাহলে সফলতা অবশ্যই পাবেন। সৎসংকল্প নিয়ে শুকনো খড় সংগ্রহ করলে সেটা দিয়ে বাসা তৈরি হয়, আর যদি অসৎ সংকল্প নিয়ে সংগ্রহ করা হয় তাহলে ঝাঁটাই তৈরি হয়। কর্ম করার সাহস ও নিজেকে সংশোধন করার যদি ইচ্ছা মনে থাকে তাহলে মানুষ অনেক কিছুই করতে পারে, কারণ আমাদের কর্ম ও গুণের জন্যই আমাদের সত্যিকারের সফলতা লাভ হয়। তুফান জীবনে শুধু সব কিছু ছারকার করতেই আসে না, আপনার লক্ষ্যে পৌঁছানোর রাস্তার বাধাকেও সাফ করতে আসে। এই জন্য যদি জীবনে কখনো সমস্যাও আসে তাহলে কখনো নিজেকে ভেঙে পড়তে দেবেন না। সব জিনিসের একটা সঠিক সময় ও সঠিক মুহূর্ত থাকে। আশীর্বাদ কখনো বিফলে যায় না, শুধু সঠিক সময়ে এসে ফলিত হয়। মনে রাখবেন যে মানুষের সবচেয়ে বড় বন্ধু তার নীতি হয়। সে ভালো জিনিসকে প্রশংসা করে এবং খারাপ জিনিসকে বিরোধ করে। তাই যদি কোনো কাজ করার জন্য আপনার নীতি আপনাকে সায়না দেয় তাহলে সেই কাজকে না করাটাই আপনার জন্য ভালো। এই জীবনের একটা কঠিন সত্য হলো যে জীবন সর্বদাই সামান্য হয়, কিন্তু জীবন কিভাবে অতিবাহিত করব সেটাই জীবনকে মূল্যবান করে তোলে। মানুষ সেই জিনিসগুলোতে কম অসুস্থ হয় যেটা সে খায়, বরং সেই জিনিসগুলোতে বেশি অসুস্থ হয় যে জিনিসগুলো তাকে তিল তিল করে খাচ্ছে। এই জন্য সর্বদা প্রেমের ভাষা বলুন, কারণ এই ভাষা বোবাও বলতে পারে এবং বধিরও শুনতে পারে। দুনিয়ায় সত্যিকারের সম্পর্কের সৌন্দর্যতা একে অপরের খুঁতগুলোকে সহ্য করায় আছে। যদি নিখুঁত মানুষকে খুঁজতে বের হন তাহলে সর্বদা একা ও দুঃখী থেকে যাবেন। মনে রাখবেন যে জীবন বন্ধুত্ব দিয়ে মাপা হয় এবং উন্নতি শত্রুতা দিয়ে মাপা হয়। তাই যদি জীবনে কোনো বড় কাজ করতে হয়, বড় কিছু লাভ করতে হয়, তাহলে তোমার বড় বড় মানুষের বিরোধও সহ্য করতে হবে। কিন্তু যখন তুমি একা পুরো সংঘর্ষ করে নিজের লক্ষ্যকে পেয়ে যাবে তখন এই বিরোধকারী মানুষগুলোই তোমার পায়ের কাছে মাথা নত করবে। আপনি মানুষের আসল রূপ তখনই দেখতে পারবেন যখন আপনি তার আর কোনো কাজের থাকবেন না। এই জন্য যতই পরিশ্রম করতে হয় নিজের উপরে করুন, যতটাই শোধন করতে হয় নিজেকে শোধন করুন। যদি আপনি এই কাজগুলোর উপরে গুরুত্ব দিয়ে শুধু নিজের কাজ ও লক্ষ্যের উপরে নিজের মনোযোগ দেন তাহলে আপনি একদিন না একদিন সফলতা অবশ্যই লাভ করবেন, তখন এই সম্পূর্ণ জগৎ আপনার পদানত হবে। ভিডিওতে বলা কথাগুলির সাথে আপনারা একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।